পাম্প হাউস থেকে পানীয় জল না পাওয়ায় প্রচণ্ড জলকষ্টে ভুগছে গ্রামের কয়েকশো মানুষ। মঙ্গলবার তারই প্রতিবাদে বলরামপুর এবং সোনারুদ্র পাম্প হাউসে তালা বন্ধ করে দেয় গ্রামবাসীরা। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির আশ্বাসে জল দেওয়ার সময় বৃদ্ধি পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কাল্লার দোগাছিয়া পঞ্চায়েতের শ্যামবাটি, সোনারুদ্র, তেলেনিপাড়া, বলরামপুর সহ দশ বারোটি গ্রামের। জানা গেছে, এই দুটি পাম্প অফিস থেকে শ্যামবাটি, সোনারুদ্র, তেলেনিপাড়া, বলরামপুর সহ দশ বারোটি গ্রামে জল পৌঁছায়। আগে এই পাম্প অফিস থেকে সারাদিনে তিনবারে মোট পাঁচ ঘন্টা পানীয় জল দেয়া হতো, কিন্তু কিছুদিন যাবৎ সেই পাম্প অফিস থেকেই জলের টাইম কমিয়ে সারাদিনে দু ঘন্টা করে দেয়া হয়েছে, যার ফলে এই তীব্র গরমে জলকষ্টে ভুগছেন প্রায় ১৪টি গ্রামের কয়েকশো বাসিন্দা। এটা বহুত প্রায় ছমাস যে জল কি একদমই পান না? না, মোটামুটি এই জেল জল দেয়, সেই জল আমাদের হয় না। কতক্ষণ চালায় জল? এক ঘন্টা, সকালে এক ঘন্টা, দুপুরে এক ঘন্টা, বিকালে দেয় না। কদিন ধরে হয়েছে এই নিয়মটা? এটা হয়েছে প্রায় চার পাঁচ দিন। তারপর অফিসে তালা খুলবে? কোনো চাপ কল আছে আপনাদের এলাকায়? চাপ কল আছে একটা, ওটা জল খাওয়া যায় না, ভালো না, জল কল ভালো না, কল ভালো না। পঞ্চায়েত এবং বিডিওতে জানিয়েছিলেন? হ্যাঁ, সব জানিয়েছি। আমাদের কোনো জল আসছে না কলে। কেন কেন আসছে না সেটা কি করে বলবো আমরা? কতদিন থেকে এটা? এক দেড় বছর এইভাবে সমস্যা হচ্ছে। কিভাবে জল খাচ্ছেন তাহলে? ওই এক ঘন্টা দিচ্ছে, তালা খুলবে অফিসে? না, আমরা খুলতে দেবো না, আমাদের জলের সমস্যা মিটালে আমরা তালা খুলতে দেবো। জমা বলতে দাদা, প্রথম হয়েছে আর্সেনিক এরিয়া বলে এই জলগুলো আমাদেরকে দিয়েছে। আমাদের এখানে কোনো চাপ কল নেই, খাওয়ার জলের কোনো ব্যবস্থা নেই, আমরা এই জলটাই খাই। প্রথম প্রথম যখন কলটা বসিয়েছে কিছুদিন আসতো জল, তারপরে এখন থেকে এই এখন ট্যাঙ্কিতে জল, ট্যাঙ্কি থেকে সাপ্লাই দিচ্ছে। ট্যাঙ্কিতে সাপ্লাই দেওয়ার পরে আমাদের গ্রাম পার করে অন্য গ্রামে জল যাচ্ছে, কিন্তু আমাদের গ্রামে পাকা রাস্তা বাদে ভিতরে যে ঘরগুলো আছে তারা কেউ জল পাচ্ছে না। কেন? প্রেশার কমে গেছে, ট্যাঙ্কিতে তুলছে। আমাদের গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাচ্ছে জল, পাইপ লাইন করে দিয়েছে, ওদের যাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না। এক ঘন্টা জল দিচ্ছে, ট্যাঙ্কি থেকে আসতেই পনেরো মিনিট লাগে, তারপরে ট্যাঙ্কিটা বন্ধ করলে সঙ্গে সঙ্গে জলের প্রেশার বন্ধ আর জল যাচ্ছে। কিছু কল আছে তো মানে এক ফুটাও জল পড়ছে না, আর পাকা রাস্তার মেন লাইনের পাশে কিছু কিছু জল পড়ছে। এখানে চাপ কল নেই? না, চাপ কল নেই। পঞ্চায়েত থেকে এখানে নিষেধাজ্ঞা আছে যে এখানে আর্সেনিক এরিয়া বলে কেউ চাপ কল করতে পারবে না, পঞ্চায়েত থেকেও দিচ্ছে না। কালকে অফিসে তালা দিয়েছে কারা? অফিসে তালা দিয়েছে গ্রামবাসী, সবাই সবাই মিলে, যাদের জল আসছে না গ্রামবাসী সবাই মিলে দিয়েছে। সমস্যা হচ্ছে, এতদিন মোটামুটি এখানে পুরোটাই আর্সেনিক এলাকা, এখন জল আগে ছটা মৌজায় জল যায়, আগে যেত আর কি, এখন সেটা এতদিন আঠারো উনিশ বছর ধরে ওটা বন্ধ, মানে দু নম্বরে জল যাচ্ছিল না, এখন সেটা আবার নতুন করে লাইন তৈরি হয়েছে, সেই লাইনের জল ছেড়েছে। এখন জলের এরকম ক্যাপাসিটি ওই মেশিনে বারো ঘন্টা আমাদের মেশিনটা চলে, তিন ঘন্টায় মানে দুবেলা দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা জল শেষ হয়ে যায়। সেই জল এখন ওইখানে এক ঘন্টা করা হয়েছে দু নম্বরে, আর এক নম্বরে এক ঘন্টা করা হয়েছে। এখন এক ঘন্টার জলে কোনো সমস্যাই কারো মিটছে না, এই কারণে সবাই মিলে আগে তিন বেলা জল দেওয়া হতো, আর এখন দুবেলা জল দেওয়া হচ্ছে, একবেলা বন্ধ আছে, কারণ জল সাপ্লাই দিতে পারছে না ট্যাঙ্কিতে, এই জন্য দুবেলা করেছে, দু ঘন্টা এই দিকে এক ঘন্টা, ওই দিকে এক ঘন্টা, এই এক ঘন্টায় জল এখন হচ্ছে না। এই কারণেই ওরা সবাই মিলে কালকে রাত্রে তালা মেরেছে, অনেক লোক এসেছিলো, ওরা রাস্তা অবরোধ করছে। কারা অবরোধ করছে? গ্রামবাসীরা। আপনি কি জল চালাতে পারছেন না? না। কেন? তালা দিয়ে রেখেছে, আমাকে ঘর থেকে টেনে বের করে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে। আর কোন কটা অফিসে তালা দিয়েছে? দুটো অফিসে, দুটো পাম্প হাউস আছে, দুটোতেই তালা দিয়েছে, সোনারুদ্র ওয়ান, সোনারুদ্র টু। গ্রামবাসীদের কি দাবি, আপনাদের কি বলছে? গ্রামবাসীরা দাবি করছে আমাদের আগের মতোই জল যাতে আমরা পাই সেই ব্যবস্থাই করতে হবে, এই জন্য বলছে ওনাদেরকে ডেকে আনুন। বহুবার স্থানীয় পঞ্চায়েত এবং জলের পাম্প অফিসে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তারপরেই উত্তেজিত জনতা মঙ্গলবার ওই পাম্প অফিসে
তালা লাগিয়ে দেয় এবং পাশাপাশি জলের দাবিতে সকালে পথ অবরোধে সামিল হন গ্রামবাসীরা। মঙ্গলবার সকালে পাম্প অপারেটররা এসে তালা না খুলতে পারায় জলের পাম্প চালাতে পারেননি। গ্রামবাসীদের অভিযোগ, এই এলাকাগুলো মূলত আর্সেনিকযুক্ত এলাকা, যার ফলে এই এলাকায় টিউবওয়েলের জল খাওয়া যায় না বলে টিউবওয়েল বসানো হয়নি। স্বভাবতই তীব্র জলকষ্টের মধ্যে পড়েছে এলাকার বাসিন্দারা। কি সমস্যা? সমস্যা বলতে আগে তো ধরুন 5 ঘন্টা জল চলতো, মানে সকালে 1.5 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা আর বিকেলে 1.5 ঘন্টা, টোটাল 5 ঘন্টা চলতো। এখন যে আমাদের বাল্ব অপারেটর, ওকে নাকি বলেছে যেরকম সিভিল থেকে যে 2 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে 2 ঘন্টা জল দিতে হবে। এ নিয়ে তো বাবা, যখন এখানে 5 ঘন্টা জলেই মানে হচ্ছে না আর কি, টোটালটাই হচ্ছে আর্সেনিক এলাকা, এখন এ নিয়ে বিশাল ঝামেলা, জল পাচ্ছে না লোকে, মানে এখানে কোনো টিউবওয়েলের জলেই খাওয়া যায় না, এই জন্যই বিশাল ঝামেলা, মানে 1 ঘন্টা জলে 1 ঘন্টা করে 2 ঘন্টা যে জল দিচ্ছে কিছুই হচ্ছে না, এই জন্যই পাবলিক মানে খেপে গিয়ে এরকম করছে। কবে তালা দিয়েছে? এই তো গতকালকে রাতে 8টার পরে এসে ওই মহিলার টিম এসে তালা দিয়েছে। ওইখানে 2 নম্বর পাম্পে তো 1.5 ঘন্টার মতো অবরোধ হয়েছিল। গ্রামবাসীদের কি বক্তব্য? বক্তব্য মানে এই যে 1 ঘন্টা করে জল দিচ্ছে এটা হচ্ছে না, মানে জল আরও বেশি চাই, মানে আগে যা চলছিল তাই মানে প্রয়োজন, এছাড়া মানে হচ্ছে না। হচ্ছে কি, পূর্তভবন আমাদের স্যারকে জানিয়েছি, বললো ঠিক আছে আমি জেনে রাখলাম, ব্যাপার হলো আপনাদের তো কিছু করার নেই, আপনাদের কোনো ফল্টও নেই, মেশিন চালাচ্ছেন কোনো ব্যাপার নেই, কিন্তু আর সিভিল থেকে যদি বলে তবু আমি দেখছি ব্যাপারটা কী করা যায়। সমস্যা বলতে আপনার আগে তো এখানে 5 ঘন্টা জল দেওয়া হতো, সেটা এখন আপনার 2 টাইম জল দেওয়া হয়, সকালবেলায় 6টা থেকে 8টা, আর আপনার এদিকে রিজার্ভার লোড হয় 12টা প্রায় বেজে যায়, সেখানে এখন আপনার 1টা থেকে 3টা পর্যন্ত জল দিই, 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আপনার ওই জলটা ভাগ হয়, সকালবেলায় 1 ঘন্টা 1 ঘন্টা করে, দুপুরবেলাতেও আপনার 1 ঘন্টা 1 ঘন্টা করে। আপনি কি জল অপারেটর নাকি? না, ভালো তো আপনাকে কি উপর থেকে নির্দেশ দিয়েছে? হ্যাঁ, আমাকে উপর থেকে বলা হয়েছে যে এরকম ধরনের জলটা ভাগ করে দেবে 1 ঘন্টা 1 ঘন্টা। আগে কতক্ষণ চলতো? আগে তো 5 ঘন্টা চলতো, ডাইরেক্ট লাইনের জলটা আপনার কম, ডাইরেক্ট লাইনের জলটা সব জায়গায় পৌঁছায় না, যার জন্যে ডাইরেক্ট লাইনের জলটা আপনার রিজার্ভারে আমাদেরকে নির্দেশ করেছে যে উপরে তুলে দেবে, সবাই যেহেতু পায় না তাহলে ট্যাঙ্কি যখন রিজার্ভার লোড হবে আমার, সেই রিজার্ভার থেকে জল ছাড়া হবে। এই যে জল সাপ্লাই, কত গ্যালনের ট্যাঙ্কি এটা? এটা হচ্ছে আপনার গ্যালন নয়, 45,000 লিটার। কতদিন? কালা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।